হ্যাপি পিরিয়ডস অচলায়তন ভেঙে কিশোরী কন্যার প্রথম ঋতুস্রাব উপলক্ষে পার্টির আয়োজন। পাল্টাচ্ছে সমাজ, পাল্টাচ্ছে হাওয়ার বেশ, বয়ে গেল জিতেন্দ্র ভাটের দৌলতে। চেনা ছক ভেঙে বেরিয়ে এসে উত্তরাখণ্ডের এই সঙ্গীত শিক্ষক উদযাপন করলেন কিশোরী কন্যার প্রথম পিরিয়ডস। উধম সিং নগরের বাসিন্দা, জিতেন্দ্র চমকালো পার্টির ব্যবস্থাপক, তার মেয়ের রাগিনীর প্রথম ঋতুস্রাব অভিজ্ঞতা প্রাপ্তি উপলক্ষে। এই উজান স্রোতে পাড়ি দেওয়ার শিকড় লুকিয়ে আছে শিক্ষকের শৈশবে। তিনি বারবার দেখে এসেছেন তার বাড়িতে কিভাবে মেয়েদের দূরে সরিয়ে রাখা হতো, অশুদ্ধ তকমা দিয়ে ঢুকতে দেওয়া হতো না রান্নাঘরে, এমনকি ঠাকুর ঘরেও ছুতে দেওয়া হতো না নানান জিনিস। তিনি ঠিক করেছিলেন মেয়ের বেলায় এই কুসংস্কার ভাঙবেন, নিজেকে দেওয়া সেই কথাই রাখলেন। প্রথম পিরিয়ডস প্রাপ্তি উপলক্ষে সামাজিক মাধ্যমে মেয়েকে শুভেচ্ছা জানিয়েছেন জিতেন্দ্র। তার পোস্ট ভাইরাল হয়ে গেছে। মেয়ের জন্য তিনি কিনে এনেছিলেন ভেগান রেড ভেলভেট কেক। তার কথায়, এরকম জিনিস লুকিয়ে রাখা হবে কেন, এটা একটা স্বাভাবিক শরীর বৃত্তি যা নিয়ে আসে উর্বরতা, এটা একটা স্বাভাবিক শারীর বৃত্তি যা নিয়ে আসে উর্বরতা, লুকিয়ে রাখার বদলে এটা উদযাপন করা উচিত। পার্টিতে আমন্ত্রিত ছিলেন রাগিনীর বন্ধুরা। উপহার হিসেবে আসে স্যানিটারি ন্যাপকিন ও চকলেট। সদ্য কৈশোরে পা দেওয়ার রাগিনী তার বাবা মায়ের উদ্যোগে গর্বিত ও উচ্ছ্বসিত। সে মনে করে সকল বাবা মায়ের এরকমই হওয়া দরকার, বন্ধু এবং তাদের অভিভাবকদের মধ্যেও সে এভাবে এরকম সচেতনতা ছড়িয়ে দিতে চায় বলে জানিয়েছেন রাগিনী। পার্টিতে আগত অতিথিরা মনে করে উদ্যোগ এরকম হলে পিরিয়ডস নিয়ে কথা বলার জায়গা আরও উন্মুক্ত হবে।